এক রাতেই বৃষ্টিতে দক্ষিণ বাঁকুড়া শিলাবতী সহ অন্যান্য নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মঙ্গলবার সকাল থেকে খাতড়া বাঁকুড়া ভায়া হারবাসটা রাস্তার উপর বালিবাঁধ সংলগ্ন শিলাবতী নদীর ওপর সেতু জলের তলায়। এই ঘটনায় তালডাংরা ও খাতড়া ব্লক এলাকার বিস্তীর্ণ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। কিন্তু তারপরেও অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে জলমগ্ন ওই সেতু দিয়ে বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে পারাপার করতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিগত বাম আমলের প্রায় গোড়ার দিকে শিলাবতী নদীর ওপর এই সেতুটি তৈরি হয়। তবে ফি বছর অতিবৃষ্টিতে এই সেতু জলের তলায় ডুবে যায়। সে কারণেই বর্তমান পরিস্থিতিতে এই সেতু পুনর্নির্মাণ জরুরি বলে তারা জানান। ছোট ব্রিজের জন্য একটু জন্য অসুবিধাটা বেশি হচ্ছে, জলের জন্য, সামান্য জলের জন্য ব্রিজটাকে উঠে গেছে, জলের যাতায়াতের জন্য অনেক অসুবিধা বেশি হচ্ছে। এটা পড়ানো, এইটা হারমাসালা পাকসারা লাইনের ব্রিজটা, একটু জল হতে ব্রিজটাকে মানে জলে ইয়া হয়ে যাচ্ছে, পেরানোর যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো এইটা কষ্ট করে পেরেছে, তো ভয়ে আচমকা হয়ে যাচ্ছে, পাচা বাড়ি যায়, পাচা বাড়ি যায়, এরকম একটা ইয়া হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমরা পাকসাড়া থেকে আসছি, এই যে ব্রিজের মধ্যে জল, তবু মানুষ যাতায়াত করছে, পাকসাড়া বা অন্য গ্রামের লোকও আসা যাওয়া করছে ব্রিজের উপরে, এ তো যাতায়াত করছে, মানুষরা দেখতে তো পাচ্ছেন এত জলের মধ্যে, তবু ব্রিজের উপরে এত জলের পরও মানুষ যাতায়াত করছে এত কষ্টের মধ্যে, তবু আর এই ব্রিজটা কেউ করে দিচ্ছে না, উপর দিয়ে করে হাইট করে, এত জল, এত বৃষ্টি হচ্ছে যে ব্রিজের উপরেও জল মানুষ যাতায়াত করছে কষ্ট করে। এটা রাস্তাটা হচ্ছে শিলাবতী নদীর রাস্তা, পাকসাড়া থেকে হারমাহাড়া যাওয়ার জন্য রাস্তাটা করা হয়েছে। অন্যদিকে একই ছবি শিমলাপালের পাথরডাঙ্গা ভেলাইডিহা গ্রামের মাঝখানে শিলাবতী নদীর কজওয়েতেও। এই কজওয়েটিও সোমবার রাত থেকে জলের তলায়, ফলে লক্ষ্মীসাগর বাঁকুড়া ভায়া হারমাসরা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। সমস্যা শিমলাপাল ও তালডাঙ্গা ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ। ওই এলাকার মানুষ জানিয়েছেন, এই কজওয়েটিও বিগত বাম আমলেই তৈরি, তবে অল্প বৃষ্টিতে এই কজওয়ের ওপর দিয়ে জল বইতে থাকে, ফলে বছরে একাধিকবার এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে। প্রশাসনের কাছে বারবার এই কজওয়ের জায়গায় বড় উঁচু সেতু তৈরি করার দাবি বারবার জানালেও কাজ হয়নি, ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ বারবার সমস্যায় পড়েন বলে তারা জানান। সমস্যা বলতেই তো নদীর বাড়ি বাড়ি, এখানে বাঁধানোর ব্যবস্থা করা সরকার থেকে বলা হয়েছিল, আজ পর্যন্ত কোনো কাজেই হয়নি। বাঁকুড়া যাচ্ছে, একটু জল হয়ে গেলে বাঁকুড়ার পেশেন্টলি যাওয়ার খুবই মানে ব্যবস্থা মানে জটিল অবস্থা। ও আসছে, এসে দেখে যাচ্ছে ব্যারিকেড তো প্রতিবারেই হয়, প্রতি বছরই বর্ষা এলেই ব্যারিকেড হয়, তার ফলে তো আর কিছু হয় না কাজ। যদিও যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে শিলাবতী নদীর জলমগ্ন সেতু দুটির দুপারে সিভিক ভলেন্টিয়ার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা ও শিমলাপাল।